মনটা নাহি বসে গান বাজনার কথা শুনলে দারুণ ভাবে রসে তাতে দারুণ ভাবে রসে তবে কি আমার আমার পানে তবে কি আর আমার প্রাণে পানে দেখবে দয়াবান আমার মতো পাপি যেন কেহ নাহি হাই জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো জয় হলো না ক্ষয় মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসার দরদ বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের আমার ছোট ও বড় ভাই বন্ধুরা তথা মজলিসের এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা অবলা সরলা স্নেহের মা ও বোনেরা আল্লাহর শুকরগুজারি করি যে আমরা উভয় পক্ষ দীর্ঘদিন পর এই জায়গাতে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি এবং সেই সুযোগে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আমাদের দ্বীন ও ঈমানকে বৃদ্ধি করে এমন কিছু সুন্দর বায়ান শোনার সৌভাগ্য আমরা অর্জন করেছি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি নামাক হালালি করি সবাই মিলে মহাব্বাতের সাথে নিজের নিজের জায়গাতে বসে বসে একটু কিঞ্চিত স্বরে ঠোঁট দুটোকে নাড়িয়ে বলে নিন অবশ্যই বলে নিন আলহামদুলিল্লাহ তারপরে তার প্রেরিত রাসুল রহমাতুল্লিল আলামিন আখেরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজেল হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই বন্ধুরা একটা কথা গোড়াতে আপনাদেরকে বলছি ভালো বক্তা হতে গেলে ভালো শ্রোতা হওয়া দরকার শ্রোতা যদি ভালো না হয় তো বক্তা জীবনে কোনো দিন ভালো হয় না আমি আপনার সামনে যে কথাগুলো বলবো তার প্রতি যদি আপনি সুবিচার না করেন আমার কথার দিকে যদি আপনি কর্ণপাত না করেন তো শুধু আমার হেউ 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 করে চিৎকার করা হবে কথাটি আপনার কর্ণকুহরে না পৌঁছালে আমার বলাগুলো বেকার হবে এই জন্য বলছি আমি ঠিক ঠিক করে কথা বলবো সহি হাদিস অবলম্বনে আপনি সে কথাগুলোকে ঠিক ঠিক করে শুনবেন তাহলে আপনার লাভ হবে এই আশা রেখে কথা আরম্ভ করছি একজন তাবেঈ বলেছেন সাহাবীদের কথাকে এবং তাবেঈদের কথাগুলোকে মান্যতা দেওয়া হয় এগুলো এক ধরনের হাদিস হিসাবে স্বীকৃত তিনি বলেছেন যে একটা যুগ আসবে এইরকম কীরকম হবে তো তিনি বলছেন তাখরব সদুরান নাসে বেহালাওয়াতিল ঈমান ওয়া লাজ্জাতিহি সেই যুগের মানুষদের অন্তর কোরআনের ভালোবাসা থেকে খালি হবে এরা কোরআনের সাথে মোহাব্বত রাখতে চাইবে না মোহাব্বত করবে না কোরআনের কথাকে এদেরকে ভালো লাগবে না এবং যদি শুনেও বা কষ্ট করে তাহলে সেগুলোকে মানবে না একটা সময় আসবে সময়টা এসেছে কি না এবার আলোচনার মধ্যে সেটা ফুটে উঠবে আপনাদের সামনে সেই জিনিসটা দেখা দেবে আপনি বিচার করবেন বসে বসে যে ওদের অন্তরে কোরআনের মহাব্বত থাকবে না কি কি রোগ থাকবে এই দেখেন রোগের দিকে তাকান এইবার তিনি লিখছেন এই কথাটা যে ওদেরকে যে সমস্ত কাজের কথা বলা হয়েছে কোরআনে এবং হাদিসে সেই কাজগুলো তারা করবে না
আর যদি তাদেরকে কেউ জিজ্ঞাসা করে কেন এগুলো কাজ করো না, তুমি যে আল্লাহর কথা শোনো না, তো আল্লাহকে কি জবাব দেবে, আল্লাহর কাছে তোমার কি দুর্গতিটা হবে? তখন এই লোকগুলো জবাব দিবে কি, ইন্নাহু রাউফুম বিল এবাদ, মৌলবিদের মুখ থেকে শুনেছি আল্লাহ নাকি খুব দয়াবান তার বান্দাদের উপরে, আল্লাহর দয়া সমুদ্রের থেকেও বেশি, ওয়াঢেল ওয়াঢেল দয়া আছে আল্লাহর, তিনি তার বান্দাদের উপরে প্রচুর দয়া করে থাকেন, আমি যদি সামান্য এই তিন পয়সার লোকটা আমল করতে নাও বা পারি, তো আল্লাহ তাআলা দয়াশীল আমাকে মাফ করে দিবেন। কথাটা কেমন, আমল করতে পারোনি তো কি জব দিবা, আল্লাহর সামনে কি কি পাবা, আল্লাহ কি করবে তোমার সাথে? তোমার এত বড় একবারে আশা, বুক ভরা আশা, কি বলছে আল্লাহর নাম তো দয়াশীল, ও সব মাফ করে দিবে। হে কত বড় একটা বদ রোগ লেগে আছে। দু নম্বরে উনি বলছেন, ওয়ামিম্মা উমেরা বেহিম আল্লাহ তু বেহি, এবং যেগুলো যেগুলো জিনিস আল্লাহ তাআলা ওকে নিষেধ করেছেন, এটা করিও না, এটা করিও না, এটা ধরিও না, আল্লাহর নিষেধকে সে যদি না মেনে মরে যায়, আর আমি যদি বলতে যাই যে তোকে যে আল্লাহ চুরি করতে নিষেধ করেছে, মদ খেতে নিষেধ করেছে, ব্যভিচার করতে নিষেধ করেছে, গীবত করতে নিষেধ করেছে, বেহায়া হতে নিষেধ করেছে, তো তুই যে এগুলো করেই চলে যাচ্ছিস, তো মরার পরে কি জবাব দিবি আল্লাহকে, তোর অবস্থাটা কি দাঁড়াবে? তখন ওরা বলবে কি, যে আল্লাহ তাআলা বলেছেন শিরিকের গুনাহ ছাড়া সব মাফ করে দিব, আমরা আহলে হাদিসের বাচ্চারা শিরিক করে মরিনি, তাহলে ভয় কিসের আছে, যদিও বড় বড় গুনাহ করেছি সব আল্লাহ মাফ করে দেবে, সব আল্লাহ মাফ করে দেবে। কত বড় কলেজারে, আমলের বেলা শূন্য, নিষেধকে মানবা না, আদেশকে পাত্তা দিবে না আল্লাহর, আর এত বড় বুক নিয়ে বসে আছে কি বলছে যে আল্লাহ ক্ষমাশীল, সব ক্ষমা করে দেবে, ভুল করেছি তো কি, শিরিকের গুনাহ তো করিনি, শিরিকের গুনাহ হলে নেই মাফ হতো না, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এগুলো গুনাহ তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তিনি নিজেই বলেছেন, কাজে করেছি তো কি আল্লাহ মাফ করে দিবে। দুটা রোগ, দুটা রোগ, আল্লাহর আদেশকে না মেনে আল্লাহ মাফ করে দিবে এই আশা রেখে বসে থাকা, আর আল্লাহর নিষেধকে না মেনে যে শিরিকের গুনাহ করিনি এগুলো আল্লাহ তাআলা সব ক্ষমা করে দেবে এইরকম আশা নিয়ে বসে থাকা, এই দুটাই হলো আহামক লোকের পরিচয়। আর তিন নম্বর রোগের কথাটা বলছি তা কি, যদি কাউকে বুঝাতে যান, যদি কাউকে বলতে যান একটু ঠান্ডা মাথাতে, হাজি 40 বছর বয়স হয়ে গেল নমাজ ধরো না, তো মোর মরবার কালে কি হবে জি, কবরে যা কি হবে জি, হাসরে কি হবে তোমার জি, তো যেটাই আপনি ওর সামনে কারণ খাড়ো করবেন, যদি বলেন মরার কালে তোমার কি হবে, তো বলছে মরণ আসুক দেখা যাবে। এবার যদি ওকে বলা যায় যে হাসরের ময়দানে আমল নামার বেলা কি হবে, জানে মরিয়া হাসরের মাঠে উঠবো তারপরে না, তখন দেখা যাবে। এবার যদি জাহান্নামের ফাইসাল হয়ে যায় তো কি হবে, তখন আসুক টাইম, তখন দেখা যাবে। তাহলে তিনটা গুমরাহিতে ডুবে আছে আমার জাত, একটা আল্লাহর আদেশকে না মেনে বসে আছে যে আল্লাহ দয়াবান, খালি এই এই লোকগুলো কি দয়া করার লাগেই মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাতা কলম নিয়ে বসে আছেন, আর দুনিয়াতে দয়া পাওয়ার লোক নেই, আর শিরিক করে মরিনি তার জন্য আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে সব মুছে সাফ করে দিবেন, কত বড় আর কলেজ, আর কত বড় আর আশা, আর দেখা যাবে, দেখা যাবে, শুধু দেখা যাবে। আপনি কেমন, আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি উনার কিতাবের ভেতরে একটা কথা লিখেছেন, উনার বইটার নাম হলো আদা ও আদাওয়া ও, রোগ ব্যাধি আর তার ঔষধ, বইটার নাম হলো কি ব্যাধি আর তার ঔষধ, ওই বইয়ে লিখেছেন কি লিখা আছে ওখানে, ইন্না রাজুলান লাহু আরজুন
একটা মানুষের 3 বিঘা জমি আছে, 3 বিঘা জমি আছে, মেয়ে ছেলেকে নিয়ে বাড়িতে বসে বসে চেয়ারে গল্প করছে আর বলছে 3 বিঘা জমি আছে রে মুজিবুরের মা, কী চিন্তা করার আছে, যেটি ধান হবে ওইটি ধানে আমাদের 6 মাস চলে যাবে, তারপরে আবার আমন ধানের চাষের টাইম আসবে, আবার ওইখান থেকে যেটা ধান পাবো তাতে আরও 6 মাস চলে যাবে, কোনো চিন্তা নাই। 3 বিঘা জমিতে ফসল হবে তার কোনো চিন্তা করার কারণ নাই, কথাটা তো ভালো, কিন্তু মোটা রোগ হলো কি, ওয়াইন্নাহু লা ইয়াহরস ওয়ালা ইয়াবুজুর, ওখানে লোকটা কিন্তু হাল চালায় না, ট্রাক্টর চালায় না, বিছন ছিটাই না, সার দেয় না, খাদ দেয় না, পানি দেয় না, শুধু জমি জমি মাঠে পড়ে আছে, হালও চালাবে না, বিছনও ছিটাবে না, পুলও গাড়বে না, কিছুই করবে না, তাহলে সারা বছর যদি 4 বিঘা জমির আশাই বসে থাকে, ওর বাড়িতে কি 4 কেজি দানা পৌঁছিবে না 4-6 টাক দানা পৌঁছিবে? তিনি বলছেন হাজা ইউআদ্দ মিন আকবর সোভা, আল্লাহর দুনিয়াতে যত বড় বোকা আছে, যত বড় মূর্খ আছে, সমস্ত মূর্খদের ভেতরে সবচাইতে 1 নম্বরের মূর্খ হলো এই বেটা, যে জমিতে চাষ লাগাই না আর বাড়িতে বসে বসে গল্প মারাচ্ছে, কি বলে যে 4 বিঘা জমি আছে, চিন্তা করার কিছু নাই, ধান হবে, বসে বসে আমরা সবাই খাব, হাল চালাবে না তো ধান কি দিয়ে হবে রে বেকু, তুমি পুল গাড়বে না জমিতে তো তোমার ফসল হবে কি দিয়ে, বিছন ছিটাবে না গমের তো গম কাটবে কি দিয়ে, হ্যাঁ কত বড় আহমুক, কথাটা বুঝতে পারবেন কি, একটু বুঝার চেষ্টা করেন তো, যে বয়েগা ও কাটেগা, যে বয়েগা ও কাটেগা, যে সোয়েগা ও যায়েগা, উঠ বন্ধ কমর ক্যা ডরতা হ্যায় ফির দেখ খুদা ক্যা করতা হ্যায় ফির দেখ খুদা ক্যা করতা হ্যায়, দুনিয়া আখির ফানি হ্যায় জান ভি এক দিন জানি হ্যায় পত্থর ভি ফির পানি হ্যায় ফির দেখ খুদা ক্যা করতা হ্যায় ফির দেখ খুদা ক্যা করতা হ্যায়, যারা বুনবে তারা কাটবে, যারা শুয়ে থাকবে চোখে মরিচ গুঁড়ে দিয়ে তারা তারা কি করবে, শুধু পস্তাতে থাকবে, এই জন্য কথাটাকে বললাম, যদি হাল চাষ না করা যায় তো তার বাড়িতে যেমন ফসল আসবে না, তেমনি আমল যদি না করা যায় তোমার নামে আল্লাহর জান্নাত আসবে না, এমন আশা করে বসে থাকার মানেটা কি, সব লোকের ভেতরে 20% লোকের জবাব হলো এই, আবে দেখা যাবে বে, দেখা যাবে কি, দেখা যাবে হে, যখন তুমি দেখা যাবে বড় সিয়ানা তো, তো তুমি দেখো তো, তোমাকে দেখতে বলছি একটা, কি দেখতে বলছি, মানুষের মরণ হয় 2 রকম করে, মানুষের মরণ হয় 2 রকম করে, সবারই সাথে 2 রকম হবে না, মানুষের মরণ 2 রকমের হয়, আমার কপালে যেটা আছে একটা, আপনার কপালে যেটা আছে একটা, দুটোই আপনার কপালে লেখা থাকবে না, কিন্তু মরণ হয় 2 রকম করে, 2 রকম কেমন ভালো করে বুঝেন, কোরআন বলছে আল্লাহ তাআলা ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা, একগুলো মরণ হবে কেমন, আল্লাহর ফরিশতা মালাকুল মউত আসবে, আর আসার পরে তোমার কাছে তোমার থেকে একটু দূরে দাঁড়াবে, আর দাঁড়াবার পরে তোমাকে একটা ভাষা বলে ডাক দিবে, ডাকবে ডাকবে, মরণের টাইম যখন হয়ে যাবে মালাকুল মৌত এসে ডাক দিবে, ভাষাটার দিকে লক্ষ্য করিয়েন, আরবি না বুঝতে পারলেও আন্দাজের উপরে আপনি আটা না বুঝে নেবেন, ভাষা কি বলছি, নবীর হাদিস বলছি, মালাকুল মৌত বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, রে খব্বিস জান, খেয়াল করবেন, এ খব্বিস জান, এ হারামি জান, বেরিয়ে আয় বেরিয়ে আয়, আমি তোকে নিয়ে যাব জাহান্নামের কাফনে মুড়ে নিয়ে, আল্লাহর জাহান্নামের দিকে তোকে নিয়ে যাব, আয় বেরিয়ে আয়। আচ্ছা এখন যদি তোমাকে কেউ বলে রাস্তাতে, এই শালা খবিস কোথায় যাচ্ছিস,
তো আপনি উল্টা দিকে ঘুরে যে খবিশ বলবে তার গলা ধরে লিবেন, কল্লা ধরে লিবেন, তুই কে বে আমাকে খবিশ বলার? এখন যে মালাকুল মউত বলছে এই খবিশ জান বেরিয়ে আয়, তোমার হিম্মত আছে? তুমি মালাকুল মউতকে কিছু বলতে পারবে কি? উঠো বিছানা থেকে। তুমি যে আমাকে বলছিলে বারে বারে আর দেখা যাবে, দেখা যাবে, দেখ না, মালাকুল মউত বলছে এই খবিশ জান বেরিয়ে আয়, বিছানে পড়ে আছে, ওর হিম্মত নেই উঠার। সেই টাইমে যখন মালাকুল মউতের কথা শুনে ও সোজা হয়ে বেরিয়ে না আসবে, তখন মালাকুল মউত করবে কি? ওর নাজিআতে গারকা, ওর রক্তের ভেতরে ঢুকে যাবে, ওর রন্ধ্রের ভেতরে ঢুকে যাবে, ওর রগের ভেতরে ঢুকে যাবে, এবং পায়ের দিক থেকে চিপে 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 নিবে, একবারে নিংড়ে নিংড়ে যেমন রস বের করা হয় অমনি করে জানটাকে এই জল্লাদের বাচ্চা এই শয়তানের জানটাকে অমনি করে নিংড়ে নিংড়ে বের করে নেওয়া হবে। তখন যে কত কষ্ট হবে, কত কষ্ট হবে, যার জান কবজ হয় সেই জানতে পারবে। তুমি বলো না, তুমি তো এখন আমাকে বলছো যে দেখা যাবে, তুই কি দেখলি? জান তো বের করে নিয়ে চলেই গেল মালাকুল মউত, কি দেখলি তুই? দেখা যাবে যে বলছিলি তো, কিচ্ছু দেখতে পারবে না, তোমার হিম্মত নেই, তোমার ক্ষমতা নেই মালাকুল মউতের সামনে দাঁড়াবার, তোমার মতো তিন পয়সার মানুষটা ভ্রান্ত ডাইলগ মারে দেখা যাবে দেখা যাবে, তোমার এই ডাইলগের এক পয়সাও আল্লাহর কাছে দাম নাই। খুব যদি সিয়ানার বেটা হও তাহলে যে কোনো শয়তান মারদুদ বেনামাজি চোর ছাচ্ছড় হারামখোরকে যখন কবরের দিকে কাফন পরিয়ে তাবুতে বসিয়ে নিয়ে যাওয়া হবে, হাদিসে লিখা আছে বলে আমি বলছি, ওকে যারা ঘাড়ে করে কবরের দিকে নিয়ে যাবে সবটির লোককে ও চিনতে পারবে, চিনতে যে পারবে এরা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, তো কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, তখন এই চেঁচাবে চিৎকার করে করে আওয়াজ তুলে তুলে, বড় ভাইয়ের নাম করে, চাচার নাম করে, দাদার নাম করে আওয়াজ দিয়ে বলবে, চাচাজি ওদিকে নিয়ে যাও না, বড় ভাই ওদিকে নিয়ে যাও না, আমি যাব না, আমি ওদিকে যাব না, আমি ওদিকে যাব না, আমাকে নিয়ে যাও না। এই বলে চেঁচাবে, চিৎকার করবে, কত জোরে চিৎকার করবে, যাব না বলে। আল্লাহ পাকের নবী বলছেন, লাউ সামিআ সাউতাহু লাসায়েকা, যারা তাকে কাঁধে করে নিয়ে আসে তারা যদি এই মুর্দারের চিৎকারের আওয়াজটা কানে শুনতে পেত, কত জোরে সে চেঁচায়, তাহলে এই চারজনা ঘাড়ে করা লোক এরাও কিন্তু মরে যেত রাস্তায়, কবর পর্যন্ত তাকে নিয়ে যেতে পারত না। কবরে যাওয়ার পানে তুমি চেঁচাচ্ছ, চাচাজি যাব না, বড় ভাই যাব না, আমি তোমাকে সওয়াল করছি, তুমি যে বলেছিলে আমাকে, আমি যখন তোমাকে ওয়াজ শোনাচ্ছিলাম যে তুমি ভালো হও না কেন, বয়স যে 30 হয়ে গেল, মরার টাইমে কি জবাব দিবে, তো তুমি বলেছি তখন দেখা যাবে, দেখ না তুই কত সিয়ানার বেটা, কিছু দেখার নাই তোমার, শুধু তোমার অহমিকা ছাড়া আর কিছুই নাই, তুমি কিচ্ছু করে দিতে পারবে না, আর এটা তোমার জেহালত, আর এটা তোমার মূর্খামি ছাড়া কোনো কথা নয়। একটা দল আছে মুসলমানদের ভেতরে, তো একটা তো নয় 70-72টা দল আছে, এক একগুলো দলের এক এক রকমের আকিদা, তো আমি অত কথা বলবো না, কেন যে ঠান্ডার রাত আর 12টা যেমনি হবে সঙ্গে সঙ্গে সব ভাইটিকে একসঙ্গে উঠতে বলবো ইনশাআল্লাহ, আপনারা আমাকে ছেড়ে যাবেন না, কথা দিচ্ছি, আর আপনারা আমাকে কথা দেন, আপনাদেরকে আলতু ফালতু কথা বলে সময় কাটাবো না, এটারও কথা দিচ্ছি আমি, দয়া করে আমার সাথে থাকুন। কি কথাটা বলছিলাম, একটা দল আছে দুনিয়াতে, দলটার নাম হলো মুরজিয়া। মুরজিয়া মানে কি? আশাবাদী, আশাবাদী। এই দলটা মুসলমানদের এই দলটার নাম হলো মুরজিয়া, এর মানে কি? এরা আশাবাদী। কিসের আশাবাদী? খেয়াল করেন, দলটার পরিচয় বলছি, ওরা আমল করে না, নমাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোনো ভালো কাজে তারা এগিয়ে আসে না, মন হলে করে আর মন যদি না চায় তো না করে। কেন এমনটা করে তারা?
ওরা বলছে কি, যদি তোমার মুখ দিয়ে বেরিয়ে যায় কথাটা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই কথাটা যদি তুমি বলে দাও তাহলে তুমি মুসলমান হয়ে গেলে, আর তুমি আমল করবে তোমার আমলের কোনো দরকার নাই, নমাজের দরকার নাই, হজ করার দরকার নাই, দান খায়রাতের দরকার নাই। বোঝা হ্যাঁ হে, তোরা এমন কথা পালি কুণ্ঠে, খুঁজা হাদিসে পেয়েছি হে চাচা, আমল কি করতে করবি, হাদিসে পেয়েছি, পেয়ে বলছি তোর আগে, আমলের দরকার নাই, তোর আল্লাহর উপরে বিশ্বাস আছে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিস কিনা, রাসুলকে রাসুল বলে মানিস কিনা, বলে হ্যাঁ মানি, বলছে আর কি ছায় আমল করে বেড়াবি, আমলের কোনো আমল দরকার নেই, আমল কোনো ফ্যাক্টর নয়। তা হাদিসে কি আছে, তো হাদিসটাতে লেখা আছে কি এ কথাটা, এটা কিন্তু সত্য কথা, কিন্তু বুঝতে গিয়ে বেচারারা গুমরা হয়ে গেছে আর এক জায়গার জিনিসকে আর এক জায়গাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে, তো ওরা হাদিসটা কি পেশ করছে, তা হাদিসটা কিন্তু নিজের জায়গায় ঠিক আছে, কথাটা কি বলছে ওরা, তো নবীজি বলছেন লা ইউদখালাল জান্নাতা রাজুলুন বিআমালিহি, কিয়ামতের দিন কোনো মানুষ তার আমলের দৌলতে আল্লাহর জান্নাতে যাবে না, আমলের দৌলতে আল্লাহর জান্নাতে যাবে না, তাহলে কিসের দৌলতে জান্নাতে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এনে বলছেন আল্লাহর রহমত ছাড়া তোমরা কেউ জান্নাতে যেতে পাবে না, আল্লাহর দয়া ছাড়া তোমরা কেউ জান্নাতে যেতে পাবে না, তোমার আমলের দৌলতে তুমি জান্নাতে যেতে পাবে না, এ কথাটার মানে না খুলে সোজা সোজা বলল কি যে আমলের কোনো দরকার নেই, আমলের দ্বারাই জান্নাত পাওয়া যাবে না, রসুল বলে দিয়েছেন, কেন তো কিসের দৌলতে জান্নাত পাওয়া যাবে, বলছে আল্লাহর দয়াতে, তাহলে আল্লাহর দয়া আমাদের উপর হবে আর আমরা জান্নাতে যাব, আমল করে লাভ কি, যদি আমলের দ্বারাতে জান্নাত পেতাম তো রসুল বলতেন যে আমল করো, তো মানেটা হলো আলাদা, আমল দিয়ে আল্লাহর জান্নাতকে কিনা যাবে না, কিন্তু আমল লাগবে, আমল ছাড়া জান্নাত যাওয়া যাবে না, কিন্তু আমল তোমার দেখতে গেলে আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করে দিবেন, তখন তুমি জান্নাতে চলে যাবে, আর যদি বলো যে না আমি শুধু নিজের আমলে জান্নাতে যাব, আমার দয়া টয়ার কোনো দরকার নাই, এমন কথা যদি কোনো লোক বলে তাহলে আল্লাহ তাআলা ওকে যদি শুধু একটা সওয়াল করেন, একটা সওয়াল যে তুই আমার দয়া ছাড়া জান্নাতে চলে যাবি, তো ঠিক আছে আমাকে একটা জিনিসের কথার উত্তর দে, যে তুই যখন রোগে পড়লি, তোকে রায়গঞ্জ হসপিটালে ভর্তি করলো, তো তোর নাকে অক্সিজেন লাগাইতে হলো, একটা অক্সিজেনের সিলিন্ডার 24 ঘন্টা চলে, 24 ঘন্টাতে একটা অক্সিজেনের সিলিন্ডার শেষ হয়ে যায়, একটা সিলিন্ডারের দাম হলো সরকারি রেটে 1800 টাকা, তাহলে নার্সিং হোমে তুই 6 দিনে 6টা সিলিন্ডার অক্সিজেনের শেষ করেছিস, তাহলে তোকে 6-18 টাকা তোকে দিতে হয়েছে, এতটি টাকা গুনে দিলি, এবার আমি আল্লাহ তাআলা তোকে যে হাওয়াগুলো দিয়েছি তোর গলিতে, তোর কান্টাতে, তোর বাড়িতে, তোর খেতে, তোর আঙনাতে, তোর রোডে, তোর সব জমি জামাতে, এই যে অক্সিজেনগুলো যে তুই যে সারা সারা জীবন ধরে টানলি, তো ওইখানে যদি তোকে একটা সিলিন্ডারের দাম 18 টাকা লেগে থাকে, তো যেদিন মায়ের পেট থেকে পয়দা হয়েছিলি আর 60 বছর বয়সে মারা গেছিলি, কত অক্সিজেন তুই টেনেছিস আমার, আর কত সিলিন্ডার ক্ষয় করেছিস, তুই আমাকে আগে আমার হাওয়ার টাকাটি দিয়ে দে, দিয়ে তখন জান্নাতে যা, তুমি দিতে পারবে না, তোমার 14 গোষ্ঠী দিতে পারবে, তাহলে তো তোমার থ হয়ে গেল সব, আল্লাহ তাআলার রহমতের দরকার আছে না নাই, 3 মাস পরে আপনার বাড়িতে কারেন্টের বিল আসছে কতটি, 1800 টাকা, কারেন্ট হলো তাপ, পুড়িয়েছেন কারেন্টটাকে, ঘর আলো করেছেন তার জন্য, তো তার বিল হলো 1800 টাকা, এবার আপনি কারেন্টওয়ালাকে মাসে মাসে ঠিক দিয়ে দিচ্ছেন কারেন্টের বিল, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে যে তুই আমার রহমত নিবি না, তোর আমলের জোরে তুই জান্নাতে চলে যাবি, তাহলে তুই আমার একটা কথা শুন, তা কি, আমি তোর মাথার উপরে সূর্যকে উঠিয়েছিলাম এই যে জাড়ের দিন,
সূর্যের যদি একটু তাপ না পেয়েছিস রে, তো তোরা ছেলে আর পিলা মা আর বাপ বিকলি করে বেড়িয়েছিস। যখনই একটু রোদ দেখা দেয় তোরা সবাই মিলে ওই রোদে গিয়ে খাড়ো হবি, কেন যে রোদের তাপটা বড্ড মিঠা লাগে। আর রোদের তাপ যদি না হয় তাহলে তোদের ফসল হবে না, তোদের মুকুল ফলবে না, তোদের জমি জামাতে ফুল ফুটবে না, কোনো পাখির পেটে ডিম হবে না, কোনো বেটি ছেলের পেটে বাচ্চা জন্মে না। কোনো মানুষ দুনিয়াতে সূর্যের তাপ যদি না হয় তো গাছগাছড়া বাঁচবে না, প্রাণীও বাঁচবে না, মানুষেরাও বাঁচবে না। তাহলে আমি তোকে সূর্যের তাপ দিয়েছি, কতদিন দিয়েছি, কতদিন দিয়েছি, যেদিন তুই জন্ম হয়েছিলি সেদিন থেকে নিয়ে মরা পর্যন্ত তোর উপরে সূর্য উঠিয়েছি আর সূর্য ডুবিয়েছি, সূর্য উঠিয়েছি আর সূর্য ডুবিয়েছি, কত তাপ দিয়েছি, কত তাপ দিয়েছি, কত তাপ দিয়েছি। তুই কারেন্টের বিল যদি 3 মাসে 18 টাকা দিয়ে থাকিস, আমি তোকে 60 বছর আমার সূর্যের তাপ দিয়ে তোর জমিকে, তোর জিরাতকে, তোর বাগানকে আমি যত্ন করে রেখেছিলাম, আমাকে 3টা মাসের সূর্যের তাপের বিলটা দিয়ে দে, আর দেওয়ার পরে তোর আমলের দৌলতে জান্নাতে যা। পারবে? বিল দেওয়ার মতো টাকা সেদিন কাছে থাকবে কি? রহমত আল্লাহর লাগবে না লাগবে না ভেবে চিন্তা দেখেন তো। আমলের দৌলতে যদি জান্নাতে যাওয়া যায়, রাসূল বলছেন আমলও লাগবে তার সাথে সাথে আল্লাহর দয়া লাগবে।